আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর থাম্বনেলে যা দেখেছেন সত্যই দেখেছেন। আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করছেন নাস্তিক আসাদ নূর, মানুষকে ইসলামী পথ থেকে সরানোর চিন্তা ভাবনা করছে, মানুষের ভিতরে নাস্তিকতাবোধ সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে এই নাস্তিক আসাদ নূর। আজকের এই ভিডিওর লাস্ট মুহূর্তে তার কথাগুলো আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি এই ভিডিওটি দেখে অবশ্যই যাবেন যে এই নাস্তিকগুলো কীভাবে উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য। তার সাথে সাথে আরও দুটি ভিডিও আজকের এই ভিডিওর সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা জেলখানায় গ্রেপ্তার অবস্থায় বন্দী আছে। কেন গ্রেপ্তার হয়েছে আপনারা সকলে জানেন। তার আওয়াজ শুনে একটি ছেলে উল্টাপাল্টা কাজ করেছিল আর এই অপরাধে কিন্তু আজকে মুফতি আমির হামজা জেলখানায়। মুফতি আমির হামজার সাথে দেখা করতে গেলেন বজলুর রশিদ মিয়া। দেখা করে এসে তার কষ্টের কিছু কথা তুলে ধরলেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো আব্দুল খালেক শরীয়তপুরি কেন ওয়াজের সমস্ত অ্যাডভান্স ফিরিয়ে দিতে চাচ্ছে। প্রিয় দর্শক, এই তিনটি ভিডিও আপনাদেরকে নিয়ে আজকে শেয়ার করব, আপনাদের সাথে এই তিনটি ভিডিও নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এক এক করে মোট তিনটি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব। তো চলুন প্রিয় দর্শক, একটি লাইক হয়ে যাক। আপনাদের মূল্যবান মতামতগুলো তিনটি ভিডিওর আলোচনার পরে লাস্ট মুহূর্তে গিয়ে আপনারা মূল্যবান মতামত লিখবেন। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথম মুফতি আমির হামজা জেলখানায় ওনাকে দেখে এসে কি বলতেছে বজলুর রশিদ মিয়া, চলুন আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। কারণ কিছুদিন আগে আমির হামজার সাথে আমি দেখা করলাম। হ্যাঁ, আরে আমাকে চাচা বলে ডাকে, আমার ভাসতে চোখ টোক সব ডুবে গেছে। প্রতিদিন তার দুইটা মেয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মা আজকে মনে হয় বাবা আসবে মা। কয়েকদিন পর জেলখানা থেকে বের হলো হাতক মিন্দি দিয়ে। আমি চিন্তা করলাম কিন্তু জেলখানার মধ্যে পরিমণি মিন্দি কোথায় গেল? তার মানে বোঝা গেল ওই জেলের মধ্যে ছিল না, যারা বার করে দিছে তারা ওই যে বিয়ার আগে পেটের বাচ্চা জীবনের কথা ঠিক কিনা। একটা সাংবাদিকর কাছে গেল না যে বিয়ার আগে পেটের বাচ্চার ঘোষণা মামুন বউ নিয়ে ধরা পড়ছে, তখন বলতেছে বইয়ের কাবিন আছে, কাবিন দেখে ধরে কিভাবে কারাবন্দী অবস্থায় আছে, তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তারা কতটা কষ্টে আছে। প্রিয় দর্শক, বজলুর রশিদ মিয়ার কথা শুনেই বুঝতে পারলেন যে আমির হামজার অবস্থা বর্তমানে কি অবস্থা হয়েছে বা কেমন তার অবস্থা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, একটা জিনিস ভেবে দেখেছেন, আমাদের যে সমস্ত আলেমওয়ালামরা আজকে কারাবন্দি অবস্থায়, তাদের সন্তানেরা, তাদের বিবি, তাদের মা, তাদের বোন, তাদের ভাই কিভাবে তারা পথ চেয়ে বসে আছে যে কবে আসবে আমাদের সন্তান। সেই মাগুলো চেয়ে আছে, বাবাগুলো চেয়ে আছে, ছোট্ট ছোট্ট সন্তানগুলো চেয়ে আছে কবে আসবে আমার বাবা, আবার ভাইগুলো চেয়ে আছে কবে আসবে আমার ভাই, বোনগুলোও চেয়ে আছে কবে আসবে আমার বোন আমার ভাই। এভাবেই সাধারণ জনগণও চেয়ে আছে কবে আবারও কোরআনের ময়দানে আসবে সেই আমাদের প্রিয় মুফাসসিরগণ। প্রিয় দর্শক শ্রোতা, শুধু মুফতি আমির হামজাই নয়, অনেক আলেম ওলামা কিন্তু আজকে কারাবন্দী অবস্থায় বন্দী আছে। আমরা সরকারকে জানাবো যে প্রিয় সরকার, আপনি দয়া করে আমাদের এই সমস্ত আলেম ওলামাদেরকে একটু মুক্তি দিয়ে দিন, আবারও তাদের কোরআনের ময়দানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনি যদি মুক্তি দিয়ে দেন, আপনার জন্য দোয়া করবে গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সকল মুসলিম ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আব্দুল খালেক শরীয়তপুরি কেন অ্যাডভান্সের সকল টাকা ফেরত দিতে চাচ্ছে। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে খুব ভালো রাখছেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। দীর্ঘদিন যাবৎ আমি অনেক অসুস্থ, জ্বরে আক্রান্ত, বিভিন্ন জায়গার প্রোগ্রামগুলি আমি অসুস্থতার কারণে অনেক জায়গার প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই। তো আজকে বিশেষ একটি কারণে মুরব্বীদের নির্দেশে আমি আমার নিজ আইডি থেকে আমি ফেসবুক লাইভে আসলাম। আমাদের মুরব্বীরা আমাকে পরামর্শটা দিয়েছেন এবং নির্দেশ করছেন, সেটা হলো আপনারা সারা দেশের মুসলিম উম্মা ওলামায়ে কেরামকে মহব্বত করে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে থাকেন এবং আমাকেও আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে থাকেন। এবছর অনেক ওয়াজ মাহফিলের দাওয়াত আমি রেখেছিলাম,
নিজের অসুস্থতার কারণে এবং বিশেষ কারণে আমি অনেক প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে পাথেয় বাবদ, রাস্তা খরচ বাবদ, রাহ খরচ বাবদ অনেকে টাকা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের টাকাগুলি আমি ফেরত দিতে প্রস্তুত আছি। আপনারা আপনাদের নিজ জিম্মাদারিতে আমার মাদ্রাসায় এসে প্রমাণাদি দিয়ে আপনারা আপনাদের টাকাগুলো ফেরত নিয়ে যাবেন। এবং আমি উলামায়ে কেরামদের নির্দেশে মুরব্বীদের মাথা হাতে চলতেছি, হাত্তাল মওত পর্যন্ত আমি চলব। মুরব্বীদের বিশেষ নির্দেশে কোনো ধরনের কোনো ওয়াজ মাহফিলের ব্যাপারে অগ্রিম কোনো টাকা পয়সা নিতে পারবো না, কন্ট্যাক্ট করতে পারবো না এবং আমি কোনো সওয়াল করতে পারবো না। এটা আমার শায়খ ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর চৌধুরী দেওনার হযরত আমাকে বিশেষ করে নির্দেশ দিয়েছেন। শ্রোতা আব্দুল খালেক শরীয়তপুরের কাছ থেকে আপনারা শুনলেন, অনেকেই আব্দুল খালেক শরীয়তপুরের বিরোধিতা করে, আবার কেউ তার পক্ষে বলে। আমি বিপক্ষে পক্ষে কোনো কিছুই বলবো না, আপনাদেরকে ভিডিওটি দেখাইলাম, আপনারা বুঝতে পারলেন কেন আব্দুল খালেক শরীয়তপুরে তার অ্যাডভান্সের সমস্ত টাকা জনগণকে ফিরিয়ে দিতে চাচ্ছে। মূল ঘটনা হলো সে মুরব্বীদের আদেশ মতেই কিন্তু বর্তমানে চলাফেরার চেষ্টা করছে। আব্দুল খালেক শরীয়তপুরে একটি ওয়াজের মধ্যে বলেছে যে আমি আগে নিজে সোর্স ছিলাম, অর্থাৎ আগে কিন্তু সে মুরব্বী মানত না বা নিজের মতো নিজে চলতো বা এরকম কথা তিনি নিজেই বলেছে। কিন্তু এখন আমি বলবো আব্দুল খালেক শরীয়তপুরি অত্যন্ত কিন্তু মানে অন্যরকম হয়ে গেছে, আগের মতো কিন্তু আসলে নেই, যার কারণে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে কেমন লাগে আমি জানি না, তো অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। তো চলুন প্রিয় দর্শক, লাস্ট মুহূর্তে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, পীর সাহেব চরমোনাইয়ের মাহফিল চলতেছে আপনারা সকলে জানেন। এই মাহফিলে যাওয়ার পথে একটি বাস অ্যাক্সিডেন্ট হয় এবং কিছু মানুষ মৃত্যুবরণ করে, আর এই বিষয়টি নিয়েই চুলকানি শুরু হয়ে গেছে নাস্তিক আসাদ নূরের। চলুন প্রিয় দর্শক কী বলতেছে আমরা শুনে আসি। অথচ এরা বিশ্বাস করে চরমোনাইয়ের পীর তার মুরিদদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। যে আল্লাহ ও পীর তার অনুসারীদের ধর্মীয় কাজে যাওয়ার নিরাপত্তা দিতে পারে না, তারা নাকি আবার জান্নাতে অনেকগুলো হুর দেবে, আবার নাকি খাবার দাবারও দেবে, বিলাসী জীবন দেবে, হাস্যকর সব কল্পনা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন তো কীভাবে অলিদের সাথে বেয়াদবি করতেছে এবং স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। সে বুঝাইতেছে যে একটা মানুষ ধর্মীয় কাজে যাচ্ছে আর তাদেরকে সেভ করতে পারে না, তাদেরকে ধর্মীয় কাজে যাওয়ার জন্য নিরাপত্তা দিতে পারে না, সে আল্লাহ আবার কেমন করে জান্নাতের ভিতরে সুখ শান্তি দেবে, সে আল্লাহ আবার কেমন করে জান্নাতের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, সে আল্লাহ আবার কেমন করে জান্নাতের ভিতরে হুর দেবে। প্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত স্ট্যাটাস দ্বারা সে বুঝাইতে চাচ্ছে আল্লাহকে তোমরা ভুলে যাও, আল্লাহকে তোমরা বিশ্বাস করো না, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কিছু কিছু নাস্তিক আছে। নাস্তিক মানে কি? নাস্তিক হলো সে কোনো ধর্মেতে বিশ্বাসী নয়, এটাকেই নাস্তিক বলে। কিন্তু এই সমস্ত নাস্তিক কিন্তু অন্য অন্য কোনো ধর্ম নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করে না, এরা সবসময় উঠে পড়ে লেগেছে শুধুমাত্র ইসলাম ধ্বংস নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, কারণ তাদের পথের কাঁটা, তাদের কাছে বিষ হলো ইসলাম ধর্ম। কারণ কি? কারণ হলো ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম, আর এদের কাছে ইসলাম ধর্মটাই যেন বিষ হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই এই সমস্ত নাস্তিক থেকে সবসময় আপনারা 100 হাত দূরে থাকবেন, কারণ একসময় দেখবেন এই সমস্ত নাস্তিকের কাছ থেকে নাস্তিক্যবাদ কিছু কথা শুনে একসময় হতে পারে আপনার ইমান দাও চলে যেতে পারে, আপনার ইমানটাও ধ্বংস হয়ে যেতে পারে। তো অবশ্যই এই সমস্ত নাস্তিকদের কথা থেকে অবশ্যই বিরত থাকবেন, আর এই সমস্ত নাস্তিকদের কথাগুলো শুনে কেউ মনোযোগ আকর্ষণ করবেন না, কারণ এদের কথার ভিতরে কিন্তু অত্যন্ত কি রয়েছে, শয়তানি মনোভাব রয়েছে। কারণ এরা চায় সমস্ত মানুষকে গোমরাহির পথে নিয়ে, সমস্ত মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। তো প্রিয় দর্শক শ্রোতা, মোট 3টি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার নাসির মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিন একটি লাইক দিন। তো চলুন প্রিয় দর্শক, আজকের মতো ছিল এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।